আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, দর্শক বিন্দু, আমার ফ্রেন্ড সার্কেল, রুগী মহোদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ব্যক্তি স্বাস্থ্য প্রোগ্রাম দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে জানাব কালো আঙ্গুরের আশ্চর্য সকল গুণাগুণ এবং সব স্বাস্থ্য গুণাগুণ জানাতে এসেছি আপনাদের সামনে। আঙ্গুর খেতে কে না পছন্দ করেন? অনেকে কালো আঙ্গুরকে পছন্দ তালিকায় প্রথম স্থানেই রাখেন। একসময় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ব্যক্তিদের জন্য না গেলে বাইরে ছিল এই কালো আঙ্গুর, তবে এখন তা মোটামুটি সহজলভ্য এবং পুষ্টিবিদরা বলেছেন কালো আঙ্গুরের স্বাস্থ্যগুণ অনেক অনেক গুণ বেশি, বিশেষ করে হৃদযন্ত্র, ত্বক, চুল, চোখের জন্য বেশ উপকারী এ কালো আঙ্গুর। আসুন কালো আঙ্গুরের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে আজকে আপনাদের স্বাস্থ্যগুণ জেনে দিব আমাদের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে। চোখের উপকারের জন্য কালো আঙ্গুরের কোনো জুড়ি নেই। এতে থাকা লুটিন ও জিয়াজেনসিন নামে দুটি উপাদান দৃষ্টি শক্তির প্রখর করতে সাহায্য করে। নাম্বার টু, ডায়াবেটিস, এটি এটা আমাদের সমাজ সংসারে একটি কমন সমস্যা দিয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ রাখার জন্য পুষ্টিবিদরা জানান কালো আঙ্গুরের রস শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীরা নিয়মিত আঙ্গুরের রস খেতে পারেন। এই আঙ্গুরে কোনো সুগার লেভেল বাড়বে না, বরঞ্চ ইনসুলিনের মাত্রা ঠিক রাখবে। নাম্বার থ্রি, কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে কষা, যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন, দীর্ঘ সময় কোষ্ঠকাঠিন্য সমস্যায় নানা মেডিসিন খেয়েছেন, তাদেরকে আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে প্রতিদিন বেশি না 50 থেকে 100 গ্রাম পরিমাণ আপনি কালো আঙ্গুর খেতে পারেন, তাতে কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আঙ্গুরের রস হজমকারক, রুচি বৃদ্ধিকারক এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো দর্শক, কিডনির জন্য, কিডনিকে পরিষ্কার রাখার জন্য এই কালো আঙ্গুর রসের বিশেষ ক্ষমতা, বিশেষ উপকার আমরা লক্ষ্য করেছি। দর্শক, কোষ্ঠকাঠিন্য দূর করবে, এছাড়াও এতে থাকা ভিটামিন এ, সি ও ভিটামিন কে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টি বিশেষজ্ঞরা মনে করেন কিডনি নানা সমস্যা দূর করতে কালো আঙ্গুর গুরুত্ব অপরিসীম। হৃদযন্ত্রের জন্য কালো আঙ্গুরের রস খুবই উপকারী। এ বিষয়ে একটি গবেষণায় দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি, সে গবেষক প্রকাশ করল কালো আঙ্গুর খেলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো হয় এবং এছাড়া কালো আঙ্গুরে থাকা ফাইটোকেমিক্যাল হৃৎপিণ্ডের পেশিকে এবং শক্তিশালী করে তোলে, পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এ কালো আঙ্গুরের রস। আরও গবেষণা দেখা দিয়েছে অনেক মা বোনদের স্তন ক্যান্সার প্রতিরোধে কালো আঙ্গুরের অপরিসীম ক্ষমতা। প্রাপ্তবয়স্ক নারীদের বেশি করে কালো আঙ্গুর খেতে বলেছে বিশেষজ্ঞরা। তারা আরও বলেন কালো আঙ্গুরের রস স্তন ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সম্প্রতি মার্কিন একটি গবেষণা দেখা দিয়েছে ক্যান্সার সেন্টারের পরিভাষা বলা হয়েছে ত্বক পরিচর্যায় কালো আঙ্গুর জন্য কালো আঙ্গুরের ভূমিকা অতুলনীয়। ক্যান্সার থেকে শুরু করে প্রত্যেকটা রোগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে কালো আঙ্গুরের রসে। কালো আঙ্গুর রসে আরও প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকে বলি রাখা কালসের সব শুষ্ক ভাব দূর করে, ত্বক উজ্জ্বল লাবণ্য রাখতে পারে এবং ইনফেকশন হাত থেকে
বাঁচাতে পারে আমাদের কালো আঙ্গুরের রস। কালো আঙ্গুরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেষ করা যাবে না দর্শক, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং বাচ্চাদের ব্রেন শক্তিকে আরো বাড়ি তুলতে পারে কালো আঙ্গুরের রসে। প্রতিটি বাচ্চাদেরকে আমরা যদি 50-100 কালো আঙ্গুরের জুস খাওয়াতে পারি, তাহলে বাচ্চাদের স্মৃতিশক্তি মেধা তালিকার জন্য উন্নত ঘটাবে ইনশা আল্লাহ। বিশেষ করে মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে তোলে, এতে স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। পাশাপাশি রস মাইগ্রেন, মাথা ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরে বাড়তি টক্সিনটাকে দূর সরিয়ে ফেলতে পারে কালো আঙ্গুরের রসে। দর্শক, আমরা কালো আঙ্গুর বেশি করে খাবো, বাচ্চাদের খাওয়াবো, তাহলে আল্লাহর রহমত আমরা অনেক রোগের হাত থেকে বাঁচাতে পারবো, আমাদের সন্তানকে বাঁচাতে পারবো। তা যা আর নয়, সকল সুস্থতা কামনা করে দর্শক দীর্ঘ কামনা করে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল জন্য সুস্থ কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।